সিদে থানার অন্তর্গত হরিণাখোলা থেকে দুই কুখ্যাত আন্তর্জাতিক মানব পাচারকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হলো আগরতলা জিআরপি থানার পুলিশ। জানা যায়, গত 30 এপ্রিল একটি মামলা হয় জিআরপি থানায়, যার মধ্যে 6 জন বাংলাদেশি এবং 1 জন ভারতীয় নাগরিক ছিল। তারপর সিদাই থানার পুলিশের সহযোগিতা নিয়ে মানব পাচার চক্রে জড়িত 2 জনকে জালে তুলে জিআরপি থানার পুলিশ। ধৃত 2 জনের নাম বাপন ভৌমিক, বয়স 20, বাড়ি সিদাই রাঙ্গা মোড়াতে, এবং গৌতম সরকার, বয়স 30, বাড়ি সিদাই হরিণাখোলা এলাকায়। পুলিশ জানায়, শুক্রবার রাতে সিদাই থানার পুলিশের মদতে আগরতলা জিআরপি থানার পুলিশ হরিণাখোলা থেকে তাদের 2 জনকে গ্রেপ্তার করেছে। গত 30/4/2024 একটা আমাদের আগরতলা জিআরপি একটা কেস হয়েছিল, যার মধ্যে 6 জন বাংলাদেশি ন্যাশনাল এবং 1 জন ইন্ডিয়ান অ্যারেস্ট হয়েছিল। তো আমরা যথারীতি তাদেরকে মানে আইনি পদ্ধতি মেনে কোর্টে পাঠাই এবং তাদেরকে ইন্টারোগেশন করা হয়। ওই ইন্টারোগেশনে অনেকের নামই বেরিয়ে আসছে, যার মধ্যে গতকালকে আমরা 2 জনকে অ্যারেস্ট করেছি। এদের মধ্যে তো তাদেরকে আমরা সিদাই থানার অন্তর্গত এখানে হরিণাখোলা প্লাস একটা জায়গা আছে ওইটার পাশেই, ডিপের পাশেই তাদের বাড়ি, বর্ডার ফেন্সিংয়ের পাশেই। তো আমরা সিদাই পিএসের সহযোগিতা নিয়ে 2 জনকে অ্যারেস্ট করেছি এবং এদের 1 জনের নাম হলো গৌতম সরকার, 1 জন হলো বাপন বন্ধু। তারা ওই মানব পাচারের সঙ্গে যুক্ত আছে এবং আরও তারা এমন অনেক মানে ব্লেম ছিল তাদের জিনিসটা, তারা আরও অনেক আগে থেকে এটার সঙ্গে জড়িত। যাই হোক, আমরা আজকে তাদেরকে মহামান্য আদালতে পুলিশ রিমান্ড চেয়ে পাঠাবো এবং এখনও তাদেরকে দফায় দফায় ইন্টারোগেশন চলছে। তো নিশ্চয়ই তাদের কাছ থেকে আরও অনেক কিছু বেরিয়ে আসবে, এটা আমাদের তদন্তের সাথে খুব সহায়ক হবে। কয়দিনের পুলিশ রিমান্ড চাওয়া হবে? আমরা 2 দিনের পুলিশ রিমান্ড চাই। আচ্ছা, ওই যাদেরকে জিজ্ঞাসা করছেন বাংলাদেশি, আরও অনেকগুলো নাম বলছেন, ওইখানে কি আর কেউ আছে? নাম বলছে, আমরা এগুলো দেখছি। অ্যাকচুয়ালি তদন্তের স্বার্থে আমরা এগুলো এখন রিভিল করতে পারছি না। ধারাটা হয়েছে 120B/212/370 IPC এবং IPP একটু লাগানো হয়েছে এবং ফরেনার একটু আছে। কোন জায়গা থেকে অ্যারেস্ট করেছে? এগুলি সিদাই থানার অন্তর্গত হরিণাখোলা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।